بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আহমদ তারিফ শুকর প্রশংসা আল্লাহ রবুল্লা আলমের জন্য দরুদ এবং সালাম বরশীতনী মাহমদুর রসোল্লা সাল আলী হাসলামের ওপর সম্মানিত মুসলিম ভাই সকল আজকে আমরা রোজার কিছু আদব সমূহ নিয়ে আলোচনা করব সম্মানিত বন্ধুগণ প্রত্যেকটি কাজ মানুষ করতে গেলে তার কিছু আদব কাদা রয়েছে যেমন আমরা নামাজ পড়লে নামাজের কিছু আদব কাদা রয়েছে আমরা রোজা বা সিয়াম রাখলে এর কিছু আদব কায়দা রয়েছে হজ ওমরা ইত্যাদি করলে এর কিছু আদব কায়দা রয়েছে তা আমাদের এই রোজার কিছু আদব কায়দা নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর যে জিনিসটি আপনাকে আমাকে মনে রাখতে হবে সেটি হলো আল্লাহ রবুল্লা আলমিন কি উদ্দেশ্যে এই রোজাকে ফরজ করেছেন আর সেটি হলো আল্লাহ আমানু হে ইমন্দারগন কুতি বা সিয়াম তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে ক্যামা কুতিবা আল্লাদিন আমি কাবলি যেমন নাকি তোমাদের পূর্বের লোকদের ওপর রোজা ফরজ ছিল কেন আল্লা যাতে গেলে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাহলে রোজার একটি বড় আপনার আমার লাভ সেটা হলো তাকওয়া অর্জন করা আর তাকোয়া অর্জন করতে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলি রয়েছে সেই আদেশগুলি মানতে হবে আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করতে হবে তাহলে এক নম্বর যে জিনিসটি সেটি হলো যে তাকুয়া অর্জন করা এটা একটা রোজার আদব কাদার মধ্যে এক নম্বর আর এই তাকুয়া অর্জন করতে গেলে আল্লাহরব্বুল আলমিনের আদেশ মানতে হবে মনে রাখবেন এই আদবগুলি মোটামুটি দুই প্রকার একটা হলো কিছু মানে অজেব আর কিছু হলো মুস্তাহাব ওয়াজেব বা ফরজ যেগুলি ফরোজ ওয়াজেব যেগুলি আরেকটি হলো কিছু মুস্তাহাব এই ফরজ ওয়াজেবের মধ্যে আল্লাহ রব্বুল আলমনের এক নম্বর যে ফরজ কিছু এবাদত রয়েছে ক্যালেমার পরে তেদের পরে সেটা হলো সালাত আদায় করা অনেক মানুষ রয়েছেন তারা আল্লাহ রোজা রাখেন কিন্তু সালাত আদায় করে না তাহলে এই ব্যক্তির মানে রোজা রাখেন বা সালাত আদায় করার না মনে নামাজ পড়েন না তা নামাজ পড়েন না রোজা রাখেন আপনার রোজা কি কবুল হচ্ছে জি না কবুল হবে না কেন কবুল হবে না আল্লাহ রব্বুল্লা আলমিন যেই সালাতের গুরুত্ব দিয়েছেন কালেমার পরে সেটা হলো মুসলমান কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আরেক কথা বলবো তবে মূল কথা যেটা সেটা হলো রোজার আদব কায়দাগুলির মধ্যে তাক অর্জন করা এক নম্বর দ্বিতীয়ত আপনাকে পাঁচ নামাজ জামাতের সঙ্গে কন্টিনিউ করার খুব জোর প্রচেষ্টা চালাতে হবে এইগুলি হলো ফরজ অবশ্যম্ভাবী আপনাকে আমাকে করতে হবে এবং পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন যে আপনাকে আমাকে এই রোজা রাখতে বলেছেন এই রোজার মূল টার্গেটটা কি মূল উদ্দেশ্যটা কি তাকু অর্জন করা তাকু অর্জন করতে গেলে আপনাকে অনেকগুলি কাজ পরিহার করতে হবে বিশেষ করে যত হারাম কাজ আছে হ্যাঁ অনেক মানুষ রমজান মাসে রোজা থাকছেন কিন্তু এখনও ফিল্ম দেখতেছেন এখনও হ্যাঁ বাজে আপনি ওই বিভিন্ন ধরনের উপন্যাস পড়তেছেন এখনও আপনি ওই সমস্ত খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আর বলতেছেন যে আমি রোজা রয়েছি সে মনে তো বন্ধুগণ এই জন্য হাদিস এসেছে যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা মিথ্যা কারবার এবং এই সমস্ত আর এক বর্ণনায় এসেছে যে ঝগড়াঝাটি ইত্যাদি পরিহার করল না এই ব্যক্তির খানাপিনা পরিহার করার কোনোই প্রয়োজন নেই সহি বুখারি মুসলামে আল্লাহ সাল আলমিনবী ইসলাম এই বর্ণনা করেছেন সম্মানিত বন্ধুগান এজন্য করে এই রোজাটাকে বলা হয় একটা আপনার ঢাল স্বরূপ রোজাটা আপনাকে প্রোটেক্ট করবে রোজাটা আপনাকে বারণ করবে কী থেকে খারাপ অশ্লীল অশ্রাব্য মন্দ কাছ থেকে যেমন হাদিসে এসেছে যে আশ জুন রোজা হলে ঢাল স্বরূপ ও ইজা কেনা ইয়ৌ মে আহাদিকুম। যখন তোমাদের কারো এই রোজার দিন আসবে ফালা ইয়ার ফাস। সে যেন হ্যাঁ এই সমস্ত এই ফাহেসা কাজ বিশেষ করে স্বামী স্ত্রী এমনকি স্বামী স্ত্রী মিলামেশাও সে যেন না করে ওয়ালা ইয়াস হ্যাঁ কেউ কারোর সঙ্গে যদি ঝগড়া ঝাঁটি হয় সে যেন বাজে কথা না বলে ফা বাহু আহাদ তাকে যদি কেউ গালি দেয় হ্যাঁ অথবা তার সঙ্গে কেউ যদি ঝগড়া করতে চায় সে যেন বলে আমি একজন রোজাদার মানে আমি এই সমস্ত কাজ থেকে দূরে রয়েছি মোত্তাফুক আলে বুখারি ইসলামে হ্যাঁ এটা এই হাদিস বর্ণিত রয়েছে এজন্য করে অনেক মানুষ রোজা থাকেন কিন্তু ওই ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই পান না ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই তার ভাগ্যে জোটে না এই জন্য করে বর্ণনা করা হয়েছে একটা হাদিসে এসেছে মোস্না ইমাম আহমেদে হ্যাঁ সহি সালদে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ নবি সাল্লাহ বলেছেন রুব্বা স এমেন হাজুহুমেন সিয়া মিহি আলজু অনেক রোজাদার তার ভাগ্যে জোটে এই রোজা থেকে ক্ষুধা এবং তৃষ্ণা অর্থাৎ আপনি ক্ষুধার্ত হচ্ছেন বিপাশিত হচ্ছেন কিন্তু আপনার কোনো লাভ হইতেছে না কারণ কি কারণ আপনি রোজা থেকে মিথ্যা কথা মিথ্যা কারবার খারাপ কথা এইগুলি কিছুই পরিহার করলেন না এই এইগুলি আমি বলছিলাম দুই ধরনের আপনাকে এই আদব রক্ষা করতে হবে একটা হলো ফরজ ওয়াজিবগুলি ভালো করে সুন্দর করে আদায় করা এবং হারাম কাজগুলি পরিহার করা আর কিছু মুস্তাহাব বিষয় রয়েছে হ্যাঁ আরও কিছু বিষয় রয়েছে যেইগুলি আপনার রোজা থেকে এই কাজগুলি করা দরকার সেটি হলো আল্লাহ নবী ইসলাম বলেছেন সোহরে বারাকা মুহীব ইসলামের হাদিসে এসেছে রোজার আদব কায়দার মধ্যে একটি হলো তোমরা সেহেরি খাও কারণ তীরা এসে বরকত অনেক মানুষ এই সিহরি খায় না সিহরি খেতে হবে যদিও এক গ্লাস পানিও হয় না কেন আল্লাহ রবুল্লা আলমিন যে তৌফিক আপনাকে দিয়েছেন সেখান থেকে আপনি চেষ্টা করবেন যতটুকু পারেন খাবেন এবং একটা খেজুর হলেও তিনটা খেজুর হলেও আপনি এই খেজুর দিয়েও আপনি কি করতে পারেন সেহেরি করতে পারেন আল্লাহ নবী সাল আলি হাসাল্লাম এই জন্য তিনি এই সেহরিটার একটা আদব হলো সেহেরি করতে হবে দেরি করে আর ইফতার করতে হবে সূর্য ডুবার সাথে সাথে হাদিসে এসেছে যে লাখের মা আজ্জালুল ফুতুর ও আখরহর মোত্তাফাক আলাইহিবুখারি মুসলামের হাদিসে এসেছে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ সে তাড়াতাড়ি ইফতার করবে দেরি করে সেহেরি করবে তাড়াতাড়ি ইফতার করা মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা অনেক মোয়াজ্জেন সাহেব গরো বা অনেক ভাইরা রয়েছেন যে সারা দিন থাকতে পারলাম আর সামান্য একটু আমি থাকতে পারবো না হ্যাঁ পাঁচ মিনিট অপেক্ষা করি অসুবিধা কি না আল্লাহ আলামিন আলমিন বলছেন ও মুসিয়ামা এলা লেল যখনে রাত্রি শুরু হবে রাত্রি পর্যন্ত তুমি সম বা রোজা পালন করবে রাত শুরু হয়ে গেছে আপনার আর রোজা থাকা যাবে না এই জন্য করে ইফতার সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতে হবে আর তাহলে আপনি কল্যাণের মধ্যে থাকবেন আর দেরি করে সেহিরি খাওয়া দেরি করে সেহিরি খাওয়া বলতে কি বোঝায় যে ফজরের আজানের আগ পর্যন্ত আপনাকে সিহরি খেতে হবে ফজরে আজানের আগ পর্যন্ত আপনি সিহরি করবেন আর শেষ বেলায় সিহিরি করলে ফায়দাটা কি জানেন ফায়দা দুটি একটি হলো ক্ষুধা কম লাগবে আর একটি হল এরপরে সিহরি করে আপনি সুন্দর করে জামাতে পাশক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ আপনি জামাতে পড়তে পারবেন বর্তমান কোয়ারেন্টাইনে অনেকে রয়েছেন নিজের পরিবার পরিজন নিয়েই জামাত করেন কোনো সমস্যা নেই আপনি ফজরের নামাজ আপনি পড়তে পারবেন বিশেষ করে টাইমের ভেতরে অনেক ভাই রয়েছেন যারা এই ফজরের নামাজকে অবহেলা করেন অথচ হাদিসে যে ব্যক্তি এই ফজরের নামাজ পড়লো সারাদিন আল্লাহর হেফাজতে যাবে আল্লাহ একবার এজন্য করে আপনার আমার উচিত হলো দেরি করে সেহরি খাওয়া একটা একটা রোজার আদব আরেকটি আদব কায়দার মধ্যে হলো ইফতার যখন করলেন হ্যাঁ কিছু দরুদ পড়া হ্যাঁ বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন এবং বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আপনি এই একটা দোয়া পড়বেন সেটা কি জাহাবা ও মানে আমার তৃষ্ণা চলে গেল ওয়াবতল্লা তিলক এর সত ধীগুলি সতেজ হলো ওয়া সাবাত ইনশাআল্লাহ এবং আমার সোয়াব সুপ্রতিষ্ঠিত হবে আল্লাহ চাহে এটা আবুদাউদ্দ শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে এইটাই বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে কিন্তু আমাদের দেশে আরেকটা যে দোয়া পরে আল্লাহ আল্লাহমা সুনতু ওয়া আইলআ আফতার আফতারতু এই হাদিসটি সনদ হলো দুর্বল জঈফ এই জন্য করে আপনি সেই আদিশটি পালন করেন এই হাদিসটিও এই আবুদ উদেবরণিত রয়েছে এই জন্য করে আপনার মুস্তাহাব বিষয় হলো যে বিসমিল্লা বলে খাওয়া শুরু করেন ব্যাস এরপরে আপনি খাওয়া শেষে এই দোয়াটা পরেন অনেকে ওই খাওয়া শেষে একটা ঢেঁকুরি দিয়ে বলে অনেক খাইলাম রে আরে বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার আল্লাহ রব আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন সম্মানিত বন্ধুগণ এই রোজার আদব কায়দাগুলির মধ্যে আরেকটি আদব কায়দা হলো যে কুরআনুল কারীম তিলাওয়াত করা গত সপ্তাহে গতকালকে আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করা সম্পর্কে আপনাদের কিছু ভয়েস দিয়েছি এটা আপনারা শুনবেন কুরআনুল কারীম তিলাওয়াত করবেন এবং পাশাপাশি আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারলেন না অসুবিধা নেই জিকির আজকার করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ুন কাসরাতুল ইস্তিগফার ইস্তিগফার বেশি করে পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু এই দোয়াটা বেশি করে لا أشهد أن لا إله إلا الله و... ও শাহাদু আহমদ রসুল্লা বিশেষ করে এই কালেমায় শাহাদাতের মধ্যে প্রথম যে অংশটা আসাদু আল্লাহ ইলা কি আসাদু আল্লাহ ইলা আল্লাহ এই ক্যালেমায় শাহাদাতের সাক্ষী এবং ওই যে একটি দোয়া রয়েছে যে ইউনুস আলহ ইসলাম বলেছিলেন লাহ ইহা হ্যা ইনি কুন্তমিন এই কালেমা পড়তে পারেন ইস্তেকবা বেশি করে পড়তে পারেন হ্যাঁ তারপর নবীর ওপর দরুদ বেশি করে পড়বেন দরুদ আল্লাহ সাল্লাহম ওবার আল্লাহ আব্দিকা রসুলক নবীন আহম্মদ যদি সংক্ষেপে এটাও পড়েন যা এজ নামাজে যে দরুদ আছে এটাও পড়তে পারেন এবং পাশাপাশি আপনি নিজের আত্মীয় স্বজন নিজের জন্য আপনি দোয়া করবেন বিশেষ করে মাগরিবের সময় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আপনি অনেক দোয়া পড়েন রব্বানা জালামনা ও ফুসানা ও ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আরবীতে দোয়া করতে না পারলে বাংলায়ও বলবেন কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এজন্য দোয়া দরুদে মুশগুল থাকবেন এরপর আপনি রোজার আদব কাদের মধ্যে আরেকটি হলো দান খয়রাত সদকা করবেন এবং যত ভালো কাজ আছে বেশি করে করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের প্রতি দেখাশোনা করবেন গরিব মানুষদের প্রতি আপনি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এইগুলো হলো কি রোজার আদব কাদা কারণ রসুলুল্লাহসাল্লাম রমাদারুল মোবারকে সবচেয়ে বেশি করে দান করতেন আপনার দানের হাত সুপ্রশস্ত করবেন রোজা থেকে আপনি যাতে তো নামাজ জামাতে হয় রোজা থেকে আপনার সমস্ত শরীর যাতে রোজা রাখে এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার হাত পা মুখ চোখ নাক এইগুলির জন্য রোজা থাকে অনেকে শুধু খানাপিনা থেকে দূরে থাকেন কিন্তু ফিল্ম দেখতেছেন তারপরে গান শুনতেছেন তারপর মনে করেন হ্যাঁ বাজে মেয়েদের সঙ্গে চেটিং ফেটিং ইত্যাদি করতেছেন এইগুলির নাম রোজা না এইগুলি থেকে বিরত থাকতে হবে এটার নাম হলো রোজা এই জন্য আপনার হাত রোজা রাখতে হবে হ্যাঁ চোখ রোজা রাখতে হবে আপনার দেহ রোজা রাখতে হবে সব কিছু এই রোজা রাখার জন্য আমরা চেষ্টা করবো এইগুলি সংক্ষিপ্ত আকারে এই রোজার আদব কায়দা আমি বললাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এই সঠিক আদবগুলি জানার ও তৌফিক দান করা আমিন ও সাল্লাহ আলহ নবীন মহম্মদ ইনশাআল্লাহ আগামীকালকে অন্য টপিক নিয়ে আলোচনা হবে ও সাল্লাহ আল নবীন মহম্মদ সম্মানিত বন্ধুগণ নিজে শেয়ার করুন নিজের ওয়ালে রাখুন অপর ভাইদেরকে জানিয়ে দেন আল্লাহ সোহাবের ভাগে হবেন নিয়ত যদি পরিশুদ্ধ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করতে আমিন ওসাল আলহ নবীন মোহাম্মদ আর আমরা একটা রমজানের প্রতিযোগিতা ছেড়েছি এটাতে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ অংশগ্রহণ করাটাই হলো বড় কথা আপনার পুরস্কার পাওয়া বড় কথা নয় ও আল্লাহ আল নবী মহম্মদ আসসালামু আলাইকুম আরহামাক